আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, চ্যানেল আই অনুষ্ঠান আয়োজনে এখন আপনারা দেখবেন কিশোরী সুস্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ মাতৃত্ব এবং নারীর ক্ষমতায়ন নিয়ে চ্যানেল আই নিয়মিত আয়োজন স্বর্ণকিশোরী। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফারজানা ব্রাউনিয়া। শুভেচ্ছা। এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পুষ্টি আমায় করবে সফল এই প্রতিপাদ্যকে নিয়ে আজকের পুষ্টি বিষয়ক কর্মশালা। তেল ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, ঠিক তেমনি পুষ্টি ছাড়া আমরা অচল। খাবারের কথা ভাবলেই ভাবতে হবে পুষ্টির কথা, আর সেজন্যই আজকে আমাদের এই কর্মশালা। আমাদের সাথে আজকে রয়েছে 5টি স্কুলের কিশোরী বন্ধুরা, রয়েছে বাংলাদেশের প্রতিটি বিভাগ থেকে আগত নির্বাচিত স্বর্ণ কিশোরী বন্ধুরা। তারা জানবে পুষ্টি বিষয়ক তথ্য, নিজেরা মানবে এবং জানাবে অন্য কিশোরী বন্ধুদের। অপুষ্টিকে দূর করার প্রত্যাশা নিয়ে প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শুরুতেই পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রফিকুল ইসলাম, পরিচালক স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। পুষ্টি হচ্ছে হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করার পরে সেটি আমাদের শরীরে শক্তি যোগায়, বৃদ্ধি ঘটায় এবং রোগ প্রতিরোধ করে থাকে। আমাদের দেশের সিনারিও যেটি, প্রায় 50% কিশোরী এবং প্রায় অর্ধেক মানুষ অপুষ্টিতে ভুগে থাকে, তার মধ্যে 8% মারাত্মক পুষ্টিহীনতায় ভুগে থাকে। এবং তোমাদের যে বয়স, এই বয়সের কিশোরীদের মধ্যে প্রায় 46% রক্ত স্বল্পতায় ভুগে থাকে। অল্প বয়সী যদি পুষ্টিহীনতায় আক্রান্ত হয় তাহলে কি ঘটবে, যে সে শারীরিক এবং মানসিক যে বিকাশ সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে, তাহলে সে স্কুলে যেয়ে কিন্তু সে ভালো পারফর্ম করতে পারবে না। আর স্কুলে যদি সে ভালোভাবে শিখতে না পারে তাহলে কর্মজীবনেও পিছিয়ে পড়া যথেষ্ট কারণ থেকে যেতে পারে, তাই না? পুষ্টি আমায় করবে সফল, সে তার মধ্যেই বড় হবে। তুমি যে স্বপ্নটি দেখছো সেই স্বপ্নটির মধ্যেই তুমি বড় হবে, সেই স্বপ্নটির মধ্যেই তুমি এগিয়ে যাবে। মূলত সেই উদ্দেশ্যকেই সামনে রেখে আজকের এই আয়োজন, শি উইল গ্রো ইনটু ইট, এই পুরোটাই তোমাদের জন্য এবং তোমরা সেখান থেকে শিখবে এবং তোমাদের জীবনে সেটি কাজে লাগাবে, এটি হচ্ছে মূল প্রতিপাদ্য আজকের। 3টি গ্রুপ, গ্রুপ ওয়ার্ক করে তোমরা একটি পোস্টারে সেই বিষয়গুলো লিখে ফেলবে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ। উষ্ণ করতালির মাধ্যমে আমরা অতিথিদেরকে বরণ করে নেব। আমন্ত্রণ জানাচ্ছি স্বাগত বক্তব্যের জন্য ডক্টর নিজামুদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। সবাই বলে একসাথে, পুষ্টি আমায় করবে সকল। গত ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকার এবং সহযোগী সংস্থা সবাই মিলে আজকে নিউট্রিশন ইন্টারন্যাশনাল সহ যে বাংলাদেশের অ্যাডোলেসেন্ট নিউট্রিশন ক্যাম্পেইন লঞ্চ করেছিল, যেখানে তোমরা এসেছিলে, কী জন্য লঞ্চ করেছিল, স্লোগানটা কী ছিল? ইচ্ছাই শক্তি। এবং আজকের ইচ্ছাই শক্তি পুষ্টি আমায় করবে সফল। আমরা পার্টিকুলারলি ধন্যবাদ জানাই নিউট্রিশন ইন্টারন্যাশনাল টিমকে। পুষ্টি সপ্তাহ উপলক্ষে অ্যাডোলেসেন্টের যে নির্দিষ্ট দিন কিশোরীদের নিয়ে আমরা এই নির্দিষ্ট ক্যাম্পেইন লঞ্চ করতে যাচ্ছি, সেটা বাংলাদেশকে আগামী দিনে বদলে দিবে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি রাধিকা শ্রীবাস্তবা, রিজিওনাল কমিউনিকেশনস ম্যানেজার আশিয়া। তোমাদের কার কি স্বপ্ন? আমার স্বপ্ন, আমি একজন বিসিএস ক্যাডার হব। আমি বড় হয়ে যেন একজন জর্জ হতে পারি। আমি বড় হয়ে প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই। একজন এনজিও ওয়ার্কার হওয়া। আমি একজন মানসিক ডাক্তার হব। সবারই কিন্তু অনেক 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 বড় বড় স্বপ্ন। তোমরা কি ছেলেদের থেকে কম কোনোভাবে? এটা আমাদের নিজেদের মেন্টাল ব্লকস। পৃথিবীতে এখনও জাজ পজিশনে খুব কম মেয়েরা পৌঁছেছে, আর এর জন্যে নাকি মেয়েদের বুদ্ধি নেই, ওরা জাজ হতে পারে না? অ্যাবসলিউটলি নট। কেন কি মেয়েরা সেরকম সুযোগ পায়নি, সেরকম এনকারেজমেন্ট পায়নি, সেরকম বোধ হয় পুষ্টি পায়নি। আর আমরা এই ক্যাম্পেইনের থ্রু এটাই দেখাতে চেষ্টা করছি। একটা মেয়েকে আমরা ওভার সাইজ একটা জাজের রোপ পড়েছে, এটা কিন্তু অ্যাডাল্ট সাইজ, এই মেয়েটা ছোটো, ক্লাস 3 কি 4-এ। ওকে যদি ঠিক পুষ্টি দেওয়া হয়, ঠিক এনকারেজমেন্ট ও যদি পায়, যদি এডুকেশন পায়, কি ও কিন্তু বড় হয়ে যা চায় তাই করতে পারে, যার যদি হতে চায় হতে পারবে। 100 কোটি
মহিলা আর মেয়েরা আছে যারা ম্যালনারিশড, মানে ওরা ঠিক করে পুষ্টি পায়নি আর এগিয়ে যেতে পারেনি। একটা খুব শকিং রিয়ালিটি নয়? আর এটা, এই রিয়ালিটিকে চ্যালেঞ্জ করবার জন্যে, এই রিয়ালিটিটাকে আরও বেশি লোকজনদের মধ্যে হাইলাইট করার জন্যে আমরা এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছি। তো এই ক্যাম্পেইনটা আমরা প্রথমে লঞ্চ করি আফ্রিকাতে, আর এখন আমরা এটা নিয়ে এসেছি বাংলাদেশে। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর আশিক মাহফুজ, নিউট্রিশন স্পেশালিস্ট, নিউট্রিশন ইন্টারন্যাশনাল। নিউট্রিশন ইন্টারন্যাশনাল এটা ইন্টারন্যাশনাল এনজিও। এটা আজ থেকে 25 বছর আগে কানাডায় এটা প্রথম প্রতিষ্ঠিত হয়। 1996 সাল থেকে বাংলাদেশে কাজ করছে। মহিলা শিশুদের পুষ্টি এবং স্বাস্থ্য নিয়ে কাজ করি আমরা। এখানে সুষম খাবার, কৈশোরের পুষ্টি এবং রক্ত স্বল্পতা, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। আমন্ত্রণ জানাচ্ছি মিস ইফতিয়া জেরিনকে তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তোমাদের মধ্যে থেকে যদি কেউ আমাকে একটু বলো, খাদ্য কী? খাদ্য হচ্ছে এমন কতগুলো প্রয়োজনীয় উপাদানের সমষ্টি যা গ্রহণের মাধ্যমে আমাদের শরীর রোগমুক্ত থাকে, বৃদ্ধি ঘটায়, কর্মক্ষমতা বজায় রাখে এবং দেহকে তাপশক্তি প্রদান করে এবং রোগ প্রতিরোধ মুক্ত থাকে। পুষ্টি কি, এইটা একজন কারো কাছ থেকে জানবো? পুষ্টি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা আমাদের গ্রহণ করা জটিল খাদ্যকে ভেঙে সরল উপাদানে পরিণত করে এবং এই উপাদান আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং অন্যান্য কাজগুলো করে থাকে। খাদ্যের উপাদানগুলো কি কি? খাদ্যের উপাদান মূলত 6টি: শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন এবং পানি। ভিটামিনগুলো আমাদের শরীরে কি কাজ করে এটা যদি একজন একটু বলো। এই ভিটামিনগুলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুষম খাবার কি? সুষম খাদ্য হচ্ছে যে খাদ্যে খাদ্যের 6টি উপাদান, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি থাকে। কিশোরী বয়সে যেটা হয় যে খাবারের, মানে সবজি খাওয়ার কিন্তু আমাদের আগ্রহ খুব কম থাকে, আমি নিজেও খেতাম না। তো আমাদের হচ্ছে যে সবগুলা খাদ্যের যে উপাদান আমাদের সবগুলা খেতে হবে। এবং এখানে তোমরা যদি একটু দেখো, একটা ছবি আছে যেখানে 3 ধরনের খাবারের কথাই বলা আছে এবং এই প্রতিটা গ্রুপ থেকে আমাদের 2টা বা 1টা করে আইটেম প্রতিদিন আমাদের খাবারের আইটেমে থাকতে হবে। থ্যাংক ইউ সবাইকে। কৈশোরের পুষ্টি এবং এর গুরুত্ব সম্বন্ধে উপস্থাপনা করবেন শামসুন নাহার। আমরা সবাই কি কিশোরী? কিশোরী, তাহলে আমাদের এই সময় আমরা নিজেদের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না? হঠাৎ করে বড় হয়ে যাচ্ছি, ওজন বাড়ছে, স্কিন চেঞ্জ হচ্ছে, আমার শারীরিক গঠনে কি পরিবর্তন আসছে, তাই না? তাহলে এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোর জন্য আমাদের কী দরকার? পুষ্টি দরকার। আর পুষ্টি আমি কোথা থেকে পাবো? খাদ্যের মাধ্যমে। আচ্ছা, যদি না খাই তাহলে কি হবে? কাজ করতে ইচ্ছা করবে না, স্কুলে যেতে ইচ্ছা করবে না, পড়াশোনা করতে ইচ্ছা করবে না, এর ফলে আমার কি হবে? আমার শারীরিক গঠন ব্যাহত হবে, মানসিক স্বাস্থ্য ব্যাহত হবে। বাংলাদেশের অনেক কিশোরী 19 বছর হওয়ার আগেই তাদের বিয়ে হয়ে যায়। তাদের ক্ষেত্রে সাধারণত কী ধরনের সমস্যা হয়? তাদের তো নিজেদেরই বৃদ্ধিটা ঠিক মতো হয়নি, তারা আরেকটা শিশু যখন জন্ম দেয় শিশুর স্বাস্থ্যগত এবং পুষ্টিগত অবস্থাটা ভালো থাকে না, তখন কি হয়, মাও অপুষ্ট হয় এবং শিশুও অপুষ্ট হয়ে থাকে। আমরা নিয়মিত সুষম খাবার খাবো, পুষ্টিকর খাবার খাবো। আচ্ছা, এই পুষ্টিকর খাবার যখন বলছি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ একজন অতিথি, মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী জনাব রাশেদ খান মেনন। আমরা করতালির মাধ্যমে স্যারকে বরণ করে নেব এবং স্যারকে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা অবশ্যই পুষ্টিকর খাবার নিয়মিত খাবো এবং সেই পুষ্টিকর খাবারে কি থাকবে? 6টি উপাদান থাকবে। ওকে, ধন্যবাদ সবাইকে। তাহলে প্রেজেন্টেশন দিচ্ছেন ডক্টর মফিজুল ইসলাম শুভ্র, টেকনিক্যাল ম্যানেজার, নিউট্রিশন ইন্টারন্যাশনাল। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হচ্ছে এরকম একটা জিনিস, আমরা জানি যে রক্তের 3টা উপাদান থাকে, এটার মধ্যে লোহিত কণিকা যেটা থাকে, এটার মধ্যে হিমোগ্লোবিন নামে একটা জিনিস থাকে। এই হিমোগ্লোবিনের কাজটা হচ্ছে আমাদের শরীরটাকে অনেকগুলো কোষ অথবা টিস্যুর সমন্বয়ে গঠিত, ঠিক না? হিমোগ্লোবিনের কাজটা হচ্ছে এই টিস্যুগুলোকে খাবার পৌঁছে দেওয়া, অর্থাৎ অক্সিজেন পৌঁছে দেওয়া। সো আমরা যেমন খাবার সঠিকভাবে না খেলে আমাদের যেমন শারীরিক বৃদ্ধিটা হবে না, সেভাবে করে আমাদের শরীরে যদি আয়রনের অভাব দেখা যায় তাহলে আমাদের শরীরের কোষগুলো সেভাবে করে খাবারগুলো পাবে না, ফলে কী হবে, আমাদের বৃদ্ধিটা ব্যাহত হবে। সো এই কন্ডিশনটাকেই আমরা বলছি অ্যানিমিয়া। বাংলাদেশে 15 থেকে 49 বছর বয়সী এই মেয়েদের এই হারটা হচ্ছে 42%। সো 2 কোটি যদি আমরা বলি যে আমাদের কিশোরী আছে, সো এখানে কিন্তু প্রায় 80 লক্ষের উপরে। সো এটা জানাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। অ্যানিমিয়ার কারণে কী কী ধরনের বিপদ দেখা যেতে পারে? শরীর দুর্বল লাগা, মাথা ঘোরানো, অমনোযোগী হয়ে যাওয়া, কোনো কাজে মনোযোগ না রাখতে পারা, সবসময় ক্লান্ত লাগা, শরীর হাত পা ফ্যাকাশে হয়ে ওঠা, এগুলো সব হচ্ছে অ্যানিমিয়ার
বিভিন্ন ধরনের বিপদচিহ্ন। আমরা যে খাবারগুলো দৈনন্দিনভাবে খাই এটার মধ্যে আয়রন কন্টেইনিং ফুড যদি কম থাকে, প্রাণীজ আমিষ যদি কোনো কারণে কম থাকে, তাহলে আমাদের অ্যানিমিয়া হতে পারে। এছাড়া তোমরা সবাই হচ্ছে এখন একটা বয়সে এসেছো যে বয়সন্ধির কারণে যে মাসিক হচ্ছে আমাদের, এখানে আমাদের শরীর থেকে কিছু ব্লাড লস হয়, সো এটা যদি আমরা ফুলফিল না করতে পারি সে কারণে আমাদের অ্যানিমিয়া হতে পারে। লাস্ট সেকশন, যে এইটা প্রিভেন্ট করার জন্য আমরা কী করব। অবশ্যই আমরা অনেক বেশি মানে পুষ্টিকর খাবার খাবো, এর পাশাপাশি আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এটার জন্য সরকারের পক্ষ থেকে একটা সাপ্লিমেন্ট দেওয়া হয় যেটাকে আমরা বলি আয়রন এবং ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড হচ্ছে এই ধরনের একটা ভিটামিন যেটা হচ্ছে আমাদের কণিকা তৈরিতে সহায়তা করে, সো এটাও কিন্তু আমাদের অ্যানিমিয়া প্রিভেন্ট করে। তোমরা এখান থেকে এই তথ্যগুলো নিয়ে যাবে, তোমরা নিজেরা এটা পালন করবে, তোমাদের পাশাপাশি তোমাদের যে বন্ধুরা আছে তাদের সবাইকে শিখাবে। সবাইকে ধন্যবাদ। এবারে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জাকি হাসান, কান্ট্রি ডিরেক্টর নিউট্রিশন ইন্টারন্যাশনাল। আমরা বাংলাদেশে দীর্ঘদিন ধরে সরকারের সাথে কাজ করছি, সরকারের চারটা মন্ত্রণালয়ের সাথে। এই দেশে যত শিশুকে ভিটামিন এ খাওয়ানো হয় সেই সাহায্যটা, অর্থ সাহায্য, কারিগরি সহায়তা আমরা প্রদান করি স্বাস্থ্য মন্ত্রণালয়কে। এই দেশে 64 জেলা সরকারি হাসপাতালে শিশুদের যখন ডায়রিয়া হয়ে তারা আসে তাদের আমরা জিঙ্ক খাওয়ানোর ব্যবস্থা করি। 30 জেলায় সরকারি হাসপাতালে যখন গর্ভবতী নারীরা আসে তাদেরকে আয়রন ফলিক অ্যাসিড খাওয়ানোর ব্যবস্থা করি আমরা। লবণকে আয়োডিনযুক্ত করার প্রকল্প যেটা আমরা শিল্প মন্ত্রণালয়ের সাথে করছি। এই প্রথমবারের মতো আমরা সরকারের বাইরে একটা সংগঠনের সাথে কাজ করতে যাচ্ছি এবং আমরা খুব আনন্দিত যে এমন একটা সংগঠনকে আমরা বেছে নিচ্ছি যে সংগঠনের শক্তি হলো 2 কোটি মেয়ে। এবং এই তথ্য যেটা আপনারা অলরেডি জানেন, আমার যারা মাস্টার্স পাশ করা ডাক্তার সাহেব তাদেরকে আপনারা ফেল করে দিয়েছেন, সব কিছুই আপনারা জানেন। তাদের কাছে আমরা অনুরোধ, আপনাদের স্বপ্নটা দেখেছেন যে 2 কোটি মেয়ে যারা এখানে আছে এবং পরবর্তী সময় সূর্য কিশোর, তারা শুধু না, আপনারা অন্তত আরেকজন করে দায়িত্ব নেন, আরেকজনকে আপনারা বোঝাবেন যে এই পুষ্টির কী দরকার এবং পুষ্টি আমায় করবে সফল। আমন্ত্রণ জানাচ্ছি স্বর্ণকিশোরী নেটওয়ার্ক প্রধান চেয়ারম্যান অ্যান্ড সিইও ফারজানা ব্রাউনিয়া। পুষ্টি যে তোমার অধিকার এই কথাটি আমাদের সংবিধানে লেখা রয়েছে, জানো তো তোমরা, তাই না? কি করে এই 2 কোটি মেয়ে নিজেদেরকে গড়ে তুলবে, কিভাবে গড়ে তুলবে? সব হতে পারে, কিন্তু যদি নিউট্রিশন না থাকে তাহলে কিছুই হতে পারে না। তার মানে প্রথম কাজ হচ্ছে নিউট্রিশনটা ঠিক করতে হবে, এবং ছেলেমেয়ের দুজনের জন্যই কিন্তু নিউট্রিশন দরকার। শিশু এবং কিশোর দুটোই সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকে যদি আমরা পুষ্টি দিয়ে দিতে পারি আমাদের সমান বড় হওয়ার পরে সেই শেখা বিষয়টি তোমরা আর ফিরিয়ে আনতে পারবে না। এখন তোমরা জেনে গেছো ম্যাজিকটা কী, এখন তোমরা জেনে গেছো কচু, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, বরবটি, এখানে লেখাই রয়েছে না, 3টি ভাগে ভাগ হবে, একটু তেলও আবার খেতে হবে, সব লেখা রয়েছে। একটু মনোযোগ দিলেই তুমি তোমার এই অঙ্কটা মিলিয়ে নিতে পারো নিজের শরীরের। শরীরের অঙ্ক মেলা মানেই হচ্ছে দেশের অঙ্ক মিলে যাওয়া। পুষ্টি, আচ্ছা পুষ্টির খুব সহজ সরল ডাক্তাররা তো অনেক বড় বড় কথা বলে। একজন মা হিসেবে, একজন বোন হিসেবে আমি প্রথম কথাটি বলছি, 1 গ্লাস করে দুধ খাওয়া হচ্ছে তো? হাত তোলো তো। আচ্ছা, আমাদের মধ্যে কিন্তু সবাই স্কুলে যায় না, বাড়িতে আমাদের একজন অনেক সময় যিনি সহযোগিতা করেন আমাদের গৃহকর্মে, তাই না, তারও কিন্তু একটা সুকন্যা থাকে, সে কিন্তু স্কুলে যায় না, সে কি দুধ খেতে পায়? তাহলে তোমার 1 গ্লাস দুধ থাকলে তুমি অর্ধেক খেয়ে আর অর্ধেক কাকে দেবে? সেই মেয়েটিকে, যে গ্রো করছে কিন্তু সে এফোর্ড করতে পারছে না। নিউট্রিশন যদি অর্ধেক তোমরা পাও, বাকি অর্ধেক না পায় 2 কোটি মেয়ের মধ্যে, তাহলে আবার অঙ্ক গোলমাল লেগে যাবে, অঙ্ক আর মিলবে না। তো সহজ ভাষায় আমি বলতে চাই, দুধ ডিমটা এনশিওর করে নাও, তারপর বাকিটা এবার অঙ্ক করো যে আর কী কী আছে না আছে, ভেজিটেবল খাচ্ছি কি না, সামনে যা পাও যেমন আমলকি খেয়ে তোমার ভিটামিন সি কভার হচ্ছে, মুরগির কলিজাটা চট করে মুখে দিয়ে একটু লেবু দিয়ে খেয়ে নিচ্ছ, দুধটা খাবার সময় একটু গ্যাপ রাখছ, এগুলো ডাক্তাররা তোমাদেরকে সবসময় বলেছে। তোমাদের 500 করে ফলোয়ার আছে, আর যাদের একটু কম আছে 100-200, যাই হোক না কেন তোমার স্কুলে গিয়ে সবাইকে এই বিষয়গুলো, তোমরা যেমন পটপট করে ছক্কা মারছ, ছক্কা মারার কথা শেখাতে হবে। একবার শিখে গেলে তারা এই সমস্যা সমাধান করতে পারবে। সবাই একসঙ্গে বলবো কি, ইচ্ছায় শক্তি আর পুষ্টি আমায়। সবাই ভালো থেকো, ভালো রেখো তোমার আশপাশ, সমাজের, দেশটাকে, এই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব রাশেদ খান মেনন, সমাজ কল্যাণ মন্ত্রী। বহু সংগ্রাম, বহু লড়াই, বহু ত্যাগ তিতিক্ষার পর, বহুজনের আত্মাহুতির পর আজকে বাংলাদেশ এই জায়গায় এসেছে। আগামী দিনের এই ভবিষ্যৎটা আমরা কীভাবে নিজেদেরকে গড়ে তুলব, এবং সেটা নির্ভর করছে এখানে যারা উপস্থিত তাদের উপরে, অর্থাৎ সেই প্রজন্মের উপরে যারা এই সামনের দিন থেকে এগিয়ে নিয়ে যাবে। আমরা বলেছি যে আমরা 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হব,
আমরা বলেছি আমরা 2041 সালের মধ্যে উন্নত দেশ হব, কিন্তু সেই উন্নত দেশে আমরা যেতে পারবো না যদি না আমরা আমাদের নিজেদের দক্ষতা নিজেদের যোগ্যতা সেভাবে যদি আমরা নিজেদেরকে গড়ে তুলতে না পারি। আমাদেরকে অবশ্যই সবল সুস্থ মানুষ হিসাবে আমাদের সামনে দাঁড়াতে হবে, কেবলমাত্র দেহে নয়, মনে চিন্তায় এবং নিজেদের সামগ্রিক জীবনযাপনে। পুষ্টির কথা এখানে বলা হয়েছে যে পুষ্টি আমায় করবে সফল, অবশ্যই পুষ্টি বাদ দিয়ে এই সাফল্য আসবে না, এই কারণে যে পুষ্টিহীন একটি মানুষ যে পুষ্টি পায়নি সে কিন্তু ভালোভাবে চিন্তা করতে পারে না, আর পায় না বলেই অকালে তাকে ঝরে পড়ে। আমি এই সম্প্রতি সময়ে যে মন্ত্রণালয়ে আমি কাজ করি সেই মন্ত্রণালয়ে অনেকগুলো কাজের মধ্যে একটা হচ্ছে যে সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ, এবং সেই কাজের মধ্যে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী অথবা শারীরিক প্রতিবন্ধী, এবং হিসাবে দেখা যাচ্ছে যে এর এই যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো ঘটে কারণ তারা মায়ের পেট থেকেই পুষ্টি পায় না, এবং পুষ্টি না পাওয়ার কারণে তাদের শারীরিক এই ধরনের অসুবিধাগুলো সৃষ্টি হয়ে যায়, তাদের স্নায়ু বিকাশের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় এবং তখন তারা কিন্তু সমাজের বোঝা হয়ে যায়। তা আমরা তো চাইবো যে আমাদের সমাজে কেউ বোঝা হবে না, আমরা বরঞ্চ নিজেরা সমাজকে এগিয়ে নেব। তো সেই হিসাবে স্বর্ণকিশোরী আজকে তারা যে উদ্যোক্তারা নিয়েছেন, আমি তো প্রথমেই আজকে এই সংগঠনকে অভিনন্দন জানাবো যে তারা মেয়েদেরকে তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আজকে বিশেষভাবে তারা প্রশিক্ষিত করেছে এবং বিভিন্ন স্কুলে কলেজে মেয়েদের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে কেবল এই কিশোরীদের মধ্যে না, আমি বলবো যারা দেশ পরিচালনা করে তাদের মধ্যে হচ্ছে, আমি দেখেছি টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে ডিসি সাহেবরা আসছেন, এসপি সাহেবরা আসছেন, স্থানীয় রাজনৈতিক নেতারা আসছেন, তারাও কিন্তু শিক্ষিত হচ্ছেন, কারণ তাদের চিন্তার মধ্যেও কিন্তু পরিবর্তন ঘটছে। আমি যেটা সবসময় বলি, স্বপ্ন দেখতে হবে, আমরা স্বপ্ন দেখেছি একটি স্বাধীন বাংলার স্বপ্ন, আর আজকের ছেলে মেয়েদের স্বপ্ন দেখতে হবে যে আমরা একটি উন্নত রাষ্ট্র, সেই রাষ্ট্রের বাসিন্দা হতে চাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা দিনব্যাপী ওয়ার্কশপ পরিচালনা করলাম, তিনটি বিষয়ে তোমরা সুন্দর একটি গ্রুপ ওয়ার্ক করেছো, আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রথম গ্রুপ ওয়ার্কের যে আউটপুট সেটি উপস্থাপন করার জন্য। আজকে আমাদের যে গ্রুপ ওয়ার্ক ছিল সেই গ্রুপ ওয়ার্কের বিষয় হচ্ছে পুষ্টি ক্ষেত্রে প্রতিবন্ধকতা সমূহ। পুষ্টি ক্ষেত্রে প্রতিবন্ধকতার ক্ষেত্রে আমরা প্রথম যেটি নির্বাচন করেছি সেটি হচ্ছে দারিদ্রতা, তারপরে আমরা যে কারণটা নির্ধারণ করেছি সেটি হচ্ছে বৈষম্য, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বিধা। এটা হচ্ছে এমন একটা জিনিস যে পাছে লোকে কিছু বলে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অসচেতনতা। অনেক পরিবারে দেখা যায় পুষ্টি উপাদান সম্পর্কে সঠিক ধারণা থাকে না। এর পরবর্তী যে কারণটা সেটা হচ্ছে বাল্যবিবাহ, এরপরে যেটা সেটা হচ্ছে অবকাঠামোগত দুর্বলতা, খাবার সম্পর্কে কুসংস্কার, খাবার প্রতি যেসব কুসংস্কার আছে এজন্য আমাদের খাবার গ্রহণে অসচেতনতা সৃষ্টি হয় এবং পুষ্টি ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এভাবে আমি আমার বক্তব্য এবং আমার প্রেজেন্টেশন শেষ করছি, ধন্যবাদ সবাইকে। আমাদের গ্রুপের প্রশ্নটি ছিল পুষ্টি ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করার উপায়। আসলে পুষ্টি ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করার সবচেয়ে বড় যে ভূমিকা সেটি হচ্ছে সচেতনতা সৃষ্টি করতে হবে, তারপরে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে সমাজ থেকে প্রচলিত কুসংস্কার দূর করতে হবে, খাবারের বৈচিত্র্য আনয়ন করতে হবে, বাড়িতে বাড়িতে গিয়ে আমরা উঠান পটক করে অভিভাবককে তাদেরকে পুষ্টি বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কথাবার্তা বলে আমরা পুষ্টি বিষয়ক প্রতিবন্ধকতা দূর করতে পারি। বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, এগুলোর মাধ্যমে আমরা পুষ্টি বিষয়ক সচেতনতাটা আরও বেশি বৃদ্ধি করতে পারি। গণমাধ্যমগুলো রয়েছে এগুলোতে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে বিভিন্ন ছবির মাধ্যমে। অপুষ্টির বিরুদ্ধে সকলে সমবেতভাবে কাজ করতে হবে। আমাদের যে স্কুল কলেজে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এগুলোতে যদি আমরা বিভিন্ন নাটক সেমিনার করে থাকি তাহলে কিন্তু আমরা এই পুষ্টি প্রতিবন্ধকতা দূর করতে পারি। ইমাম সাহেবরা যদি পুষ্টি বিষয়ে কিছু কথা বলে তার মাধ্যমেও কিন্তু এই প্রতিবন্ধকতা দূর করা যায়। সর্বোপরি আমাদের পুষ্টিহীনতা দূর করতে হলে আমাদেরকে সবাই সচেতন সৃষ্টি করতে হবে, এই পদক্ষেপগুলো আমাদেরকে বাস্তবিক জীবনে কাজে লাগাতে হবে, এগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে, জানতে হবে এবং সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। পুষ্টির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণে কিশোরীদের ভূমিকা কিরো? প্রথমে আসছে দারিদ্রতা। দারিদ্রতা দূরীকরণ করে সমস্যা সমাধান করা যেতে পারে। সামাজিক দৃষ্টিভঙ্গিতে সমাজ সমতা আনা, ছেলে বা মেয়ে যেই হোক না কেন তার পুষ্টি পাওয়ার অধিকারটা সমান। তারপর হচ্ছে রক্ত স্বল্পতা দূরীকরণ বা অ্যামিনিয়া, যেটা আমাদের
খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। তারপর খাদ্য আহরণ, খাদ্য প্রস্তুতকরণ ও খাদ্য সংরক্ষণে বিভিন্ন সচেতনতা বৃদ্ধি করতে হবে। সর্বোপরি এই পদক্ষেপগুলো যদি আমরা শিশু কিশোরী হিসেবে যদি আমরা তুলে ধরতে পারি সকলের কাছে, আসলে বিষয়টা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং সকলের পদক্ষেপেই সচেতনতায় হাতে হাত মিলিয়ে রেখেই আমরা এই পুষ্টির যে প্রতিবন্ধকতা সেগুলো দূর করতে পারবো। আজকের এই পর্ব এখানেই শেষ করব, তবে শুরু করব নতুন চিন্তা, নতুন ভাবনা। বাংলাদেশ তথা গোটা পৃথিবী থেকে বাল্য বিয়ে এবং অপুষ্টিকে দূর করে দেব, এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে জানাচ্ছি বিদায়।